পঞ্চায়েত ভোটের আগে শুক্রবার রাতে রেজিনগরে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী। আর শনিবার সকাল থেকেই রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক খুরশিদ আলমের নেতৃত্বে বিভিন্ন এলাকায় চলল রুট মার্চ। এলাকার সাধারণ মানুষকে নিজের ভোট নিজে দেওয়ার কথা বলা হয় এবং রেজিনগর থানার পুলিশ সর্বদা পাশে থাকবে এই আশ্বাসও দেন তারা। বললেও কোনো অসুবিধা হলে জানাবে, আমরা যাবেন। আমাদের এখানে এই বুথে খুব শান্তিপূর্ণ ভোট হয়। কেন্দ্রীয় বাহিনী এসে সব ঘুরছে, রুটমার্চ করছে। আমাদের পরিবেশ খুব ভালো, অশান্তি কিছু হয় না, খুব শান্তিপূর্ণভাবে ভোট হয়। পুলিশ আশ্বাস দিল আমাদের, হ্যাঁ, যে কোনো ঝামেলা হবে না, ঝামেলা হলে দেখবে, হ্যাঁ, কোনো কিছু হবে না।